আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইবেলির ফিরে আসার সম্ভাবনা দেখছেন প্রতিষ্ঠানটির গ্রাহক ও মার্চেন্টরা। প্রতিষ্ঠানটির গ্রাহক ও মার্চেন্টরা আশা করছেন ইবেলির সহ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল দ্রুত জামিনে মুক্তি পাবেন। মুক্ত হয়ে তিনি ফের চালু করবেন ইবেলির ব্যবসা। একাধিক সূত্রে জানা গেছে কিছু বিনিয়োগকারী ইবেলিতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া পূর্বের কিছু বড় মার্চেন্ট ইবেলির সাথে ব্যবসা চালিয়ে যাবেন। নাম প্রকাশ না করা সত্ত্বেও মার্চেন্টদের সংগঠনে একজন জানিয়েছেন, ইতিমধ্যে আমরা ইবেলির সাবেক চেয়ারম্যান শামিয়া নাসরিনকে জানিয়েছি তিনি ব্যবসা চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী। আমরা রাসেল সাহেবের মুক্তির অপেক্ষায় আছি। ইনফোমিডিয়ার এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমাদের বকেয়া টাকা আমরা পর্যায়ক্রমে অল্প অল্প করে নিব, তবে আমাদের প্রিয় মার্কেট প্লেস ইবেলির ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে আমাদের পাওনার ব্যাপারে আমরা আপাতত কোনো চাপ বা অনুরোধ করব না। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন রাসেলের মুক্তির পরে আসতে পারে এসব বিনিয়োগ। নতুন এই বিনিয়োগ পেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে প্রতিষ্ঠানটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিকুজ্জামানও ইবেলির ফিরে আসার সম্ভাবনার কথা বলেছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমদের এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ব্যবসায় ফিরে আসতে চাইলে তাদের অন্যদের মতো সমান সুযোগ দেওয়া হবে। অতিরিক্ত সচিব শফিকুজ্জামান আরো বলেন, জামিনে মুক্ত হয়ে ইতিবাচক ব্যবসা করলে মন্ত্রণালয় থেকেও সহযোগিতা দেয়া হবে। সম্প্রতি নয়টি মামলায় জামিন পেয়েছেন রাসেল, আরো একটি মামলা থাকায় মুক্তি পাননি। তার আইনজীবী জানিয়েছেন বাকি মামলায় দ্রুতই মুক্তি পাবেন ইবেলির প্রধান। এদিকে আট মাস কারাবাসের পর সবগুলো মামলায় জামিন পেয়ে গত 6 এপ্রিল কারামুক্ত হন ইবেলির সাবেক চেয়ারম্যান শামিমা নাসরিন।